এবার আল্লাহ এই কোরআন কোথায় ছিল ভাই? কোনটা ছিল? কোনটা ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনকে লওহে মাহফুজে রেখেছিলেন, আর ওয়ার আগে আল্লাহ তাওরাত পাঠালছিলেন, জুবুর পাঠালছিলেন, ইনজিল পাঠালছিলেন। ওগলাতে মানুষ হেদায়েত হলো না, ওগলাতে মানুষ জান্নাত চিনতে পারলো না, ওগলাতে মানুষ মানুষের ভাতৃভাব বুঝতে পারলো না, ওগলাতে মা বাপ খোঁজা পেল না, ওতে স্ত্রী পুরুষ খোঁজা পেল না, ওতে বেটার হক, বেটির হক, ফুফুর হক, বহিনের হক, ওতে কিচ্ছু পাওয়া গেল না। এবার সুরা নিসা খুলে দেখেন ভাই, কাকে কতখানি হক লাগবে, কাকে কতখানি মিরাস লাগবে, কার মিরাস কতখানি পাওয়া যাবে, কার মিরাস কাকে কতখানি দিতে হবে। বেটির হক মেরে, ফুফুর হক মেরে হজ করে আসিও না, হজ করতে যাবে তো ভালো টাকা নিয়ে যাবে, হক মারা কাহারে নিয়ে যাবে না। এটা হক্কুল ইবাদ, আর হক্কুল্লা তো আল্লাহর ইচ্ছে, আল্লাহ মাফ করতে পারে নাও করতে পারে, আর হক্কুল ইবাদ কিন্তু আপনার মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওকে আপনি রাজি না করছেন। তারপরে কোরআন রাত্রে এলো না দিনে আইলো, আল্লাহ যে পাঠালেন কোন সময় পাঠালেন, রাতে এলো না দিনে আইলো। এ কোরআন কোন মাসে নাজিল হলো ভাইরা? রমজান মাসে নাজিল হয়েছে, এবার জানুয়ারিতে নাজিল হয়নি, ফেব্রুয়ারিতে হয়নি, আঘন মাসে হয়নি, পৌষ মাসে হয়নি। আল্লাহ বলছে সাহারু রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কুরআন, এই কুরআনকে আল্লাহ পবিত্র মাস রমজান মাস, যে রোজার মাসে আমরা রোজাকে বোঝ মনে করে এবার ঘরের মধ্যে লুকিয়া লুকিয়া ইফতার করে নি, দশটাতে ইফতার করে বারোটাতে ইফতার করে নি, রোজাকে পারবা করি না, ওই মাসে আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে। ভাইরা কত সুন্দর করে আমাকে বুঝার জন্য, আমাকে হেদায়েতের জন্য, আমাকে রাহে রাস্তা আনার জন্য, আমাকে রাহে মুস্তাকিম আনার জন্য আল্লাহ স্বয়ং কোরআনকে সাজিয়া 30 পারা কোরআনকে এমন এমন জায়গাতে রেখেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর সাহাবি চারজন সাহাবিকে দিয়া এবার কোরআনকে এক জায়গাতে করে ঘরে ঘরে মাদ্রাসাতে এবার প্রত্যেক বাড়িতে কোরআন মাজিদ এবার রাখা আছে, কিন্তু খুলা পড়ার সময় নাই, সুযোগ নাই, পড়তে পারি না। কেন? এই যে বড় বড় মোবাইল হয়ে গেছে, এত সময় নষ্ট, এত সময় শেষ, আর ইচ্ছা হয় না রমজান মাসে কোরআন পড়তে, এমনি কোরআন পড়তে। আর কোরআন পড়া জায়গাতে একটা ছেলে দিবেন তাও দেওয়ার আমার শক্তি হয় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনের কতখানি মর্যাদা দিয়েছেন, যে আল্লাহ এ মাদ্রাসার পড়াটাকে আর স্কুলের পড়াটাকে কতখানি পার্থক্য করেছে। আল্লাহ বলেছে বান্দারে তোর মা বাপকে কোনঠে পাবি, এবার তোর মা বাপকে কোনো কিতাবে পাবি না। এবার কোরআনে চলে যাও সূরা বনী ইসরাইলে, আল্লাহ 15 পারাতে তোমার মা বাপকে আল্লাহ এত সুন্দর করে দিয়েছে, কেমন করে দিয়েছে, মরার আগেও আপনার দোয়া চলবে, মরার পরও বাপ মার লেগে দোয়া চলবে। সেই দোয়াটা হলো সবাই পড়েন, রব্বির হাম হমা কামা রব্বায়ানি সাগিরা, মুখ খুলেন একটু, মুখ খুলেন, রব্বির হাম হমা কামা রব্বায়ানি সাগিরা। ভাইরে আমার, বন্ধুরে আমার, এই মাদ্রাসার পড়ালেখা ছেলা এবার কোরআন বুঝবে, আর স্কুলের লেখাপড়া ছেলা এবার না বিহা পড়াইতে পারবে, না জানাজা পড়াইতে পারবে, না তারাবে পড়াইতে পারবে, না জুমার দিন মেম্বারে চড়ে খোদবা দিতে পারবে। তুই জাগার এটে জালসা, কিছু উন্নতি কল্পে এটা জালসা। যদি আপনার ছেলে না পড়ছে, কোন লোকের পড়ুক না কেন, আল্লাহ পাকের নবী বললেন ইজা মাতাল ইনসান ইন কাতান হামালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকা জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু রাওয়াহু মুসলিম। ভাইরে আমার,
বন্ধুরে আমার আপনার ছেলে নাই কেহরের ছেলে পড়েছে ওই পড়া জায়গাতে আপনি এবার 100 টাকা দিলেন 500 টাকা দিলেন 1000 টাকা দিলেন 5000 টাকা দিলেন ওই টাকাটা এবার মাদ্রাসায় খরচ হলো ওই ছেলেটা যা শিখবে আপনার কবরে পর্যন্ত আপনার নেকি জারি থাকবে তারপরে আর একটা ছেলে শিখবে এরকম করতে করতে কায়ামত পর্যন্ত আর সাদকায় জারিয়া রেখে দিয়েছেন তাহলে ভাইরা আমার ये कुरान रमजान मास आलो राते आलो ना दिन आलो कौन समाते आलो अल्लाह रब्बुल आलमीन एबार बोलछे बंदारे हमें रातटाके पर्दा बनालछी रातटाके आमी पर्दा करेछी तार जन्नो हमें राते कुरान नाजिल करलाम इन्ना अनजल्लाहु फी लैलतिल कद्रे वमा अदराका मा लैलतुल कद्र ए कुरान के सबे कदर रेते नाजिल करेछे भाईरा ये कुरान के अल्लाह सबे कदर दिलो কেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাবে কাদারের রাতে যত রোজাদার আছে সবকে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়া দেয় যা কাবা ঘরের উপরে দোকান পারকে তুই মেল করগা যত রোজাদার আছে আমি সবকে মাফ করব রে এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ কোন মাসে নাজিল হলো রমজান মাসে নাজিল হলো এই কোরআনের বিধান ये कुरानेर कानून ये कुरानेर कथा आम्रा केने मानबो ना आर नाम ना जदि आम्रा मरे जाए तबे यहूद नासारा है मरबो भाई रे आमार बंधु रे आमार एक जन लोक छेले के स्कूले पढ़ार जन्य दिएछे जे तुमी स्कूले पढ़ो आमार छेले डीएम होबे आमार छेले प्रोफेसर होबे आमार छेले बड़ो डाक्टर होबे নাম কিনার লেগা মানুষ এবার দুনিয়াতে কতদিন বেঁচে আছেন কতদিন থাকবেন কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই যে আপনি কতদিন বেঁচে আছেন মত হয়ে যাওয়ার পরে আল্লাহ পহলে মত তাবাদে হায়াত তাবাদে মত পরে হায়াত তারপরে আর আপনার কোনো মতের কোনো আর আশা নাই কবরে চলে যাবেন কবরের পরে আপনার যে জীবিত হবেন তারপরে যে আপনার মত আসবে মত হবে না তাই ছেলেটাকে সমাজের লোককে অহংকারের সাথ স্কুলে পড়িয়া এবার ডিএম হলো ডিএম হয়ে যাওয়ার পর তখন বাপ মা কার খোঁজে না আব্দুল্লাহ বেচারা জমি বেচা জায়গা বেচা সব বেচা বেটাকে ডিএম বানাইলো আর বিবাহ বিবাহ হয়ে গেল তখন পর্যন্ত বাবাকে জানতে দেয় না আর ওই ডিএমের প্যাট থেকে আব্দুর রহিম হলো আব্দুর রহিম তখন এ কোরআন শিখতে লাগলো কোরআন শিখতে শিখতে এবার সূরা বনি ইসরাইল চলে গেছে ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইন ইহসানা এবার আব্দুর রহিম বুঝতে পারলো যে আল্লাহর পরে পরে নিজের মা বাপ আল্লাহর পরে মা বাপ প্রথমে তো আল্লাহর কাছে মাথা নত কর পরে পিতা মাতার সব মন জগে ধরো কর্ণ তারা রাজি হইলে আল্লাহ রাজি হবে ওদের নারাজিতে আল্লাহ নারাজ হইয়া যাবে জান্নাত খোলা দজক বন্ধ দেখতে যদি চাও বেঁচা থাকা কালীন তাদের রাজি করে যাও যেদিন থেকে মায়ের পেটে জন্ম তোমার হয় সেদিন থেকে মা জননী কত কষ্ট পায় প্রসবের সময় মাতা ভীষণ কষ্ট পায় তবু তোমার চেহারা দেখে খুশি হইয়া যায় দুটি বছর কোলে চড়া দুধ পান করো দুটি বছর কোলে চড়া দুধ পান করো মনে মতে ভিজিয়া তারে জারে শীতে মারো এত কষ্ট কইরা মাতা তব দুঃখ নাই তোমার কিসে ভালো হবে এ তো শুধু চাই এখন থেকে মায়ের সেবা করো মুসলমান এখন থেকে বাবার সেবা করো মুসলমান নইলে কিয়ামতের কোটে সোজাই জাহান্নাম মা বাপ যদি বেঁচে আছে যার খবরদার পাখান ধরে এবার রাজি করেছেন খবরদার কষ্ট দিবেন না আল্লাহ বলেছে কি বলেছে আল্লাহ ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইন ইহসানা
একদমে জোরে কথা বলবেন না মা বাপকে, উফ কথাটা করবেন না, ধমক দিয়া কথা বলবেন না, এবার ডাইটা কথা বলবেন না। মা বুড়া মানুষ তোমাকে যখন গর্ভে রাখলো ওই দিন থেকে লিয়া নয় মাস পর্যন্ত মা কত কষ্ট পাইল রে, যে মা খাবার সময় থালা লিয়া ভাত খায়ার জন্য বসেছে, ওই মার পেটে তুমি পা দিয়া হোড়া মারলে, এবার মাথা দিয়া হোড়া মারলে, মা খাবার থালি ছেড়ে দিয়া টাটিতে হেলান লাগিয়া লাগিয়া চোখ দিয়া পানি ঝরছে, আল্লাহ আমার ধন পেটের মধ্যে লড়াচড়া করে গো, তার জন্য আমি খাবার কিছু খাবার খেতে পারলাম না, মা অনাহারে থেকে গেল, মা রাত হয়ে গেল, নিজের স্বামীকে খাওয়া দাওয়া করিয়া এবার নিজে ঘুমাইতে গেল, এবার মা কাঠ ঘুরতে পারে না রে, এবার মা মাঞ্জার তলে হাত দিয়া এবার কাঠ ঘুরলো, ওই কাঠ ঘুরে এবার নয় মাস পর্যন্ত কত যত্ন করে লিয়া রাখলো গো, একদিন দুদিন নয়, আলামে আরওয়াহ থেকে আলামে রেহামে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নয় মাসের টাইম দিল, এবার চার মাস পরে যখন আপনার জীবন দিয়ে দিল আল্লাহ, চার মাস পরে যখন আপনার জান এসে গেল মার পেটে, তখন আপনি জিন্দা মানুষকে খাবার দরকার লাগবে না লাগবে না? লাগবে জি ভাই, মরা মানুষ খাবে না, যে মরে গেল ওর যা ছিল সব থেকে গেল, ওর থাল ভাতের থালা ওর আগাদিকে দিল, হাত ছাড়বে না, মুখ ফাড়বে না, খাবে না, চালা করবে না, মৃত্যু হয়ে গেল। এবার মার পেটে যে ছেলেটা জীবিত আছে ওই ছেলেটা খাবে না, খাবে কি খাবে না বলেন না, কথা বলেন না কেন, খাবে, কি খাবে ভাইরা, কি খাবে মার পেটে, এবার মার পেটে যে চার মাস থেকে লিয়া নয় মাস পর্যন্ত বড় হবে, হাত হবে, পা হবে, হাত পা গোটা হবে, চেহারা হবে, লাক হবে, কান হবে, সমস্ত জিনিস মায়ের পেটে তোমার হবে, ওই জীবিত অবস্থায় তোমার মার পেটে তুমি বড় হইয়াছ, ওই মাকে কত কষ্ট দিয়াছ, ওই মার এবার খাবার খাদ্য এমন করে সিস্টেম করেছে আল্লাহ।